এতটুকু যথেষ্ট তবে আলোচনা করব ইসলামের ভালোবাসা ভালোবাসার দিবস একদিন ভালোবাসার দিবস ইসলামের নেই ভালোবাসা ভালোবাসা ব্যাপক রয়েছে মহান আল্লাহ ফরজ করেছেন সোননাথ মুস্তাহাব না আর জায়েজ না না জায়েজ না সোননাথ মুস্তাহাব হ্যাঁ বরং সেই ভালোবাসা হচ্ছে ফরজ ভালোবাসা ভালোবাসা ফরজ ভালোবাসা এই ভালবাসাগুলি সম্পর্কে শোনাই বেশ কিছু ভালবাসার দিক রয়েছে সুরা মারইয়ামের আয়াত নম্বর ছিয়ানব্বই মহান আল্লাহ সাদ করেছেন ইন্নাাল্লাজিনা আমানু ওয়া আমালুস সলিহাত সায়াজআলুলাহুমুর রহমান দহ নিশ্চয় যারা ঈমানদার হয়েছে বিশ্বাসী শিরক মুক্ত কুফরি মুক্ত ঈমান ওয়া আমালুস তাদের অন্তরে ঈমান আছে ছয়টি যে ঈমানের রুকন খুঁটি রয়েছে বিশ্বাস আছে এগুলির ওপর আর তারপরে এই বিশ্বাসের ভিত্তিতে তারা ভালো কাজ করে আল্লাহর প্রতি বিশ্বাস আছে সেজন্য ভালো কাজ করে যে আল্লাহর কাছে কিছু পাব পরকালের প্রতি বিশ্বাস আছে বলেই ভালো কাজ করে যে পরকালে মুক্তি পাব এবং সেখানে আল্লাহর কাছে কিছু পারিতোষিক পাবো জান্নাত পাবো আর আল্লাহর জাহান্নাম থেকে আজাব সাজা থেকে বাঁচব এ আমলগুলি করে ভালো কাজগুলি ভিত্তিতে ভালো কাজ যারা করে অর্থাৎ মুসলিম হয়ে যারা নেক আমল ভালো কাজগুলি করে ফরজ আদায় হারাম হারাম থেকে বেঁচে থাকে সাইজ আল্লাহমুর রহমান উদ্দাহ পরম করুন আল্লাহ রবুল আলমীম তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেবেন ভালোবাসা কি করবেন সৃষ্টি করে দেবেন আল্লাহ তাদের জন্য ভালোবাসা অবধারিত করে দেবেন সৃষ্টিটা ভাব অর্থ এখানে সৃষ্টি শব্দ নেই কিন্তু তা স্থির করতে গিয়ে একটা দিক ওটা রয়েছে কিন্তু যদি বলে ভালোবাসা আল্লাহর কি করবেন অবধারিত করে দেবেন ভালোবাসা ফরজ হয়ে যাবে আল্লাহ আব্দুল আলমিনের পক্ষ থেকে প্রথম ভালোবাসা ফরজ হয়ে যাবে আল্লাহ আব্দুল আলমিনের মালায়কা ফেরেশতাদের পক্ষ থেকে ভালোবাসা অবধারিত হয়ে যাবে মহান আল্লাহ ইমানদার নেক মানুষকে ভালোবাসবেন তার মালাকে কোন মিকাইল ইসরাফিল মালাকুল মত অসংখ্য ফেরিস্তা তারা ভালোবাসবেন এবং প্রত্যেক মমিন মমিনাত ভালোবাসবে এমনকি প্রত্যেক সৃষ্টিক পশু পাখি গাছ পালা কীট পতঙ্গ যেখানে আপনি আমি বাস করি আর যে সব বস্তু আমরা উপভোগ করি সব কিছুই ভালোবাসবে আপনার বাড়ি ঘর আপনার চলাফেরার জায়গা আপনার নামাজ পড়ার জায়গা জায়গা আপনার আপনার ঘুমাবার জায়গা কিছুই ভালোবাসবে সাইয়া মুর রহমান উদ্দা যার ইমানদার হয়ে ভালো কাজ করবে তাদের জন্য আল্লাহ ভালোবাসা কি করে দেবেন ফরজ করে দেবেন অবধারিত করে দেবেন এই আয়াত ছোট্ট আয়াত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত আপনি আপনার ইমানটাকে সুন্দর করে নেন যেন সির কি না থাকি। না বড় শিখ না ছোট শির কুফুরি না থাকি না ধর্মের নামে বাড়াবাড়ি করে আপনি কুফুরিতে লিপ্ত হলেন বেদাতে লিপ্ত হলেন আর না আপনি এমন বেদিন বিধর্মীয় হয়ে গেলেন জন্মসূত্রে মুসলিম হওয়া সত্ত্বেও যে আপনার ইমান ইসলামের পরয়ানে আছে কি নাই নাস্তিক কাফেরদের মতো হয়ে গেলেন এই দুই গুমরাহির মাঝখানে হচ্ছে ইসলাম এই ইসলামকে আঁকড়ে ধরে থাকলেন নিজের ইসলামকে রক্ষা করার চেষ্টা করলেন ইমান এবং সৎ আমলের মাধ্যমে তাহলে আল্লাহ ভালোবাসা ফরজ করে দেবেন সাইজ আলুল আহমর রহমানও উদ্দাহ আল্লাহর ভালোবাসা চান না চান না শুধু আল্লাহর ভালোবাসা না সব কিছুর ভালোবাসা পাওয়া যাবে